প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন শ্রোতার আসরের আমাদের এবারের আয়োজন ইতি শ্রোতার আসর। আমাদের পরবর্তী গান ওগো সাগর ছোট্ট এ চিঠি নিয়ে বয়ে যা। আপনারা হয়তোবা অনেকেই জানেন এই গানটি গেয়েছেন মিতালি মুখার্জি, কিন্তু আপনারা কি কেউ বলতে পারবেন এই গানটি সুরকার কে ছিলেন? এই গানটি সুরকার ছিলেন বাংলাদেশের নামকরা সঙ্গীত পরিচালক জনাব জালাল আহমেদ। মাত্র 22 বছর বয়সে পাকিস্তানি চলচ্চিত্রে মিউজিক ডিরেক্টর হিসেবে যার হাতে খড়ি, পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনের নতুন কুরির পরিকল্পনা এবং ছোটদের গানের আসর এসো গান শিখির অনেক জনপ্রিয় গানের সুর করে তিনি দর্শক নন্দিত হন। তবে বিটিভির ধারাবাহিক নাটক এইসব দিন রাত্রি এবং সকাল সন্ধ্যার সঙ্গীত পরিচালনা করে তিনি একাধারে দর্শক, শিল্পী এবং নাট্যকারের অত্যন্ত কাছের মানুষ হয়ে ওঠেন। সাবিনা ইয়াসমিন, শাহনাজ রহমতুল্লাহ, আব্দুল জব্বার থেকে শুরু করে হাল আমলের কুমার বিশ্বজিৎ, এদের অনেকেরই সঙ্গীত জগতে আজকের এই অবস্থানের জন্য তার বিশেষ অবদান রয়েছে। কিন্তু সব কিছু ছাপিয়েও তার একটি আরেকটি বিশেষ পরিচয় আছে, আর যে কারণে আমরা শ্রোতার আসরে সবাই অত্যন্ত গর্বিত, তা হলো তিনি আমাদের শ্রোতার আসরের সদস্য ভরাট কণ্ঠস্বরের অধিকারী জাকি আমানের বাবা। আজকে জাকির বাবার এই গানটি শোনার আগে জাকির সাথে আমি দু একটি কথা তার বাবাকে নিয়ে না বলার লোভ সামলাতে পারছি না। জাকি, কেমন আছো? শ্রোতার আসর এই মঞ্চে তোমার গান আমরা অনেকবার শুনেছি, তুমি নিজে গান লিখো, সুর করো এবং অসম্ভব ভালো গান গাও। তবে আজকে তোমার কাছ থেকে আমি তোমার বাবা সম্পর্কে জানতে চাইবো, তুমি কি আমাদের দর্শকদেরকে তোমার বাবা সম্পর্কে দু একটি কথা বলবে প্লিজ? দুটা মজার কথা শেয়ার করতে পারি। প্রথম কথা হলো, আগে বাবা কোনোদিন চাইনি গান গাই, কখনো চাইনি। শ্রোতার আসর 10 নম্বর অনুষ্ঠান, হয়তো রক্ত ছিল, এড়াতে পারিনি। দ্বিতীয় কথা হলো গিয়া, এসো গান শিখ অনুষ্ঠানের কথা বলি। এসো গান শিখ অনুষ্ঠানে আমাকে খুব স্বল্প একটা সময়ের জন্য ভর্তি করে দেওয়া হয় গান শেখার জন্য, 6 মাসের মতো ছিলাম। আমি আমার জীবনে মনে এত গুরুত্ব কোথাও পাইনি আর কখনো, কারণ প্রথমত গানগুলো অনেকগুলো গানই তার শুরু করা ছিল, দ্বিতীয়ত গানগুলো খালামুনি শেখার আগে বাসা থেকে আমি শিখে যেতাম। সো যারা যারা খালামুনির কাছে সাহস করে যে জিজ্ঞেস করতে পারতেন এটা সূর্যানি কেমন ছিল, আমার কাছে জিজ্ঞেস করতো। ব্যাপারটা ছিল এরকম, যখন স্টুডিওতে ঢুকতাম তখন বাইরে 32 জনের মতো, 30 জনের মতো মেয়ে আর 2টা মতো ছেলে আমরা ছিলাম, দরজার সামনে দাঁড়া থাকতাম, দৌড়ে ঢুকে জায়গা দখল করতে হতো। তা আমি আস্তে আস্তে ঢুকার সময় দেখতাম অনেকগুলো মানুষ, অনেকগুলো ছাত্রছাত্রী ওখানে দাঁড়িয়ে আছে, আমি কোথায় বলবো সেটার জন্য, কারণ আমি গানগুলো পারতাম। আপনারা হয়তো অনেকেই গ্রীষ্ম বর্ষা গানটা শুনেছেন, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, এটা আমার বাপের শুরু করা। সে এক মজা খেলা, রঙের সাথে রং মিলিয়ে রং বিরঙের মেলা, আমার বাবা শুরু করা। তো ছোটোবেলার স্মৃতি বলতে এটাই মনে আছে, বাবা পাশে বসে থাকতাম, বাবা যখন গানগুলো শুরু করতো তখন বাবা সুরটা যখন করতো তখনই আমি গানগুলো শিখে ফেলতাম, তারপর আমি এসে গান শিখে যেতাম গান শিখতে। ধন্যবাদ জাকি। শুধু দর্শক মণ্ডলী, জাকির বাবার এই গানটা এখন আমরা শুনব জাকির সঙ্গীতায়োজনে জাকির সহধর্মিনী পুনমের কণ্ঠ থেকে। আসুন গানটি শুনি।